ভিসা রাকামার মেয়াদ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি সৌদি প্রবাসীদের। আজও রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট কাউন্টার ও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন অনেকে। আজ শেষ হচ্ছে সৌদি প্রবাসী অনেকের ভিসার মেয়াদ। সৌদি এয়ারলাইন্স আজ 2700 থেকে 3000 পর্যন্ত সিরিয়ালের টিকিট দিচ্ছে। 30 সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা যারা ভিসা নবায়ন করেছে তাদেরও টিকিট দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন যারা অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে ট্রানজিট হয়ে ফেরত এসেছেন। সৌদিয়া ও বিমানের আজকের টিকিট গতকালই শেষ হয়েছে। এদিন সৌদি এয়ারলাইন্স দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের টিকিট, আর বিমান বাংলাদেশ দিয়েছে পয়লা ও 2 অক্টোবরের টিকিট। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে না সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ, নিয়ম মাফিক আবেদন করতে হবে। এদিকে ভিসার মেয়াদ, ছুটির সময়, আকামার মেয়াদ বাড়ানো এবং টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা। কালকে টোকেন পাইছি কিন্তু টিকিট পাই না, বলতেছে আজকে আসবার জন্য। এখন আজকে আবার আসছি, এখনো লাইনে দাঁড়াইছি কিন্তু এখনো এরা ওখানে করতেছে না। বলতেছে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকেই টোকেন দেওয়া হবে। আমাদের যে ভিসার মেয়াদ চলে গেল, এখন যে টিকিটও পাইতেছি না, আমরা কিভাবে যাব? আমাদেরকে সরকার যদি এক মাসের বা দু মাসের সময় বাড়ায়, সবাইকে অ্যাকুরেট ভাবে সবাইকে যদি সময়টা বাড়াই দিয়ে আমাদের বিমানগুলো চালু করে দিয়ে আমাদেরকে যাতে পার করে দেয়। হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে আছেন সহকর্মী সাবিনা পুথি। সাবিনা পুথি, আজকে কাউন্টারের সামনে কি পরিস্থিতি? কাউন্টারের সামনে আজকে যথারীতি বলবো যে ভিড় রয়েছে, তবে গত 2-3 দিনে যে পরিমাণ জটলা বা উপচে পড়া ভিড় বা গতকালকেও যে বিক্ষোভ ছিল সেরকম ভিড় আমরা বলছি যে একটু কমে গেছে সেরকম নেই। তবে যে ব্যাপারটি হলো যে এখন যাদের 30 সেপ্টেম্বরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে সেই সংখ্যাটাও কিন্তু অনেক, কিন্তু তারা যেটি করছে যেহেতু তাদের আবার 4 তারিখের দিকে টোকেন দেওয়ার কথা বলা হয়েছে, যাদের 30 তারিখের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের কিন্তু অনেকেই সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে টোকেন দেওয়া হয়নি। সেক্ষেত্রে তারা চেষ্টা করছে তাদের জায়গায় ভিসাটা রিনিউ করে নিয়ে আসা কিংবা মেয়াদ বাড়িয়ে নিয়ে আসা, কিংবা তাদের টোকেন যে 4 তারিখে দেওয়া হবে সেই ঘোষণায় হয়তো তারা অপেক্ষাও করছে যে টোকেন নেওয়ার পরে তারা তারপর টিকিটের সিরিয়ালটা পাবে আসলে টোকেনের মাধ্যমে। তো এখন পর্যন্ত যেটা করা হচ্ছে, যারা ভিসা প্রক্রিয়াকরণ করেছে এর মধ্যে যারা ভিসা মেয়াদ বাড়িয়েছে তারা লাইনে দাঁড়িয়েছেন, তাদেরকেও টিকিট দেওয়া হচ্ছে। আর যাদের 30 সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের অনেকেই টোকেন আছে, তো তারা অনেকেই যাচ্ছেন, তাদেরকেও মূলত টিকিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অনেকের যাদের ভিসার মেয়াদ নেই তাদের আবার ফেরত যেতে হচ্ছে। আর একটা সংকট সবচেয়ে বেশি যেটা দেখা গেছে যে অনেকের হয়তো ভিসা কিংবা আকামার মেয়াদ আছে কিন্তু তারা যেতে পারছেন না টিকিটের কারণে, যারা ট্রানজিট হয়ে এসেছেন বা অন্য এয়ারলাইনে করে এসেছেন তারাও অনেকে, এর মধ্যে আমি 2 জনকে পেয়েছি যে এসে আবার ফেরত গেছেন এবং তাদেরকে আসলে ওইভাবে টিকিট দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে যেহেতু তারা অন্য এয়ারলাইনে করে এসেছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমাধানটা কী হবে সেই অভিযোগও তারা জানিয়েছেন, যেহেতু তারা কম টাকায় অন্য ফ্লাইটে আসতে পারেন সে কারণে তারা বাংলাদেশ বিমান কিংবা হয়তো সৌদি এয়ারলাইন্সে ফিরতি টিকিট করেন নাই, যেহেতু সেই ট্রানজিট হয়ে এলে সেক্ষেত্রে তাদের একটু হয়তো টাকা টিকিটের টাকাটা কম লাগে, সেক্ষেত্রে তারা ট্রানজিট হয়ে এসেছেন কিন্তু এখন তারা আর ফেরত যেতে পারছেন না, যদিও তাদের ভিসা আকামার মেয়াদ আছে এবং তাদের যে সৌদি আরব থেকেও তাদেরকে ডিমান্ড দেখানো হচ্ছে। তো এরকম অভিযোগ রয়েছে, মূলত এই সংকটটা এখন বেশি। আর এর বাইরে যারা ভিসার মেয়াদ বাড়াচ্ছে তারা টিকিট পাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখছি। এই ছিল আমার কাছে ইব্রাহিম। সাবিনা বুথি, আসলে প্রবাসীদের সংকট প্রলম্বিত হচ্ছে মনে হয়।